মুর্শিদাবাদ জেলার শালা থানার অন্তর্গত কামরা মোড় সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে শালা থানার পুলিশ। ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি 7.5 mm পিস্তল উদ্ধার হয়। ধৃতকে 4 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। সালাদ থানার পুলিশ কান্দ্রাপুর সংলগ্ন এলাকায় তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে ইমরান শেখ নামে এক ব্যক্তিকে আটক করে সালাদ থানার পুলিশ। ওই ব্যক্তির কাছ থেকে একটি 7.5 mm পিস্তল উদ্ধার করে। ধৃতকে কান্দি মহকুমা আদালতের বিচারক ভাস্কর মজুমদার 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ওর নাম হচ্ছে, অ্যাকিউজ হচ্ছে, আসামি হচ্ছে ইমরান শেখ। ফায়ার আর্মস অ্যামিউনেশন ওইসব পাওয়া গেছে ওর কাছ থেকে। পুলিশ 7 দিন PCPR অ্যালাউ চেয়েছিল, কিন্তু আমরা বললাম যে অনেক আর্মস অ্যান্ড অ্যামিউনেশনের জন্য তুমি চাইতে পারো, কিন্তু আদার কো অ্যাকুস্টের জন্য তুমি চাইতে পারো, কিন্তু তুমি তাকে অ্যারেস্টই করেছো। তো 4 দিন PCPR অ্যালাউ হয়েছে। বিকেআর পলিটেকনিক কলেজ 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH-34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।